আমার এইটুকু মাথায় আমি আর কত পড়া মনে রাখবো? তোর এসএসসি তে কি এমন পড়া আছে যে মাথায় ঢুকে না? তুই এইচএসসি তে ওঠ, তারপরে বুঝবি পড়াশোনা কি জিনিস। এই শোন শোন শোন, এসএসসি আর এইচএসসি এই অ্যাডমিশনের পড়ার কাছে কিছুই না, এখনো তো উঠিসনি, বুঝবি না। এইট পর্যন্ত ছিল শুধু একটা সায়েন্স বই, সেই সায়েন্স বই এখন চারটে ভাগ হয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হয়ে গেছে। ভাই কত প্রেশার, বুঝতে পারতেছ? তোর তো তাও চার ভাগ হয়েছে, আমার চার দুগুণা আট ভাগ হয়ে গেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বুঝতে পারছিস কতটা প্যারা এইচএসসি? তোদের তো তাও একটা ভাগ আছে যে এইটা সায়েন্সের এই কয়টা বই এই কয়টা বই, আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের কোনো ভাগ নেই, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান আছে সব আমাদের এই মাথার মধ্যে ঢোকানো। ভাই দূর থেকে কাশবন এমন ঘনই মনে হয়, বুঝতে পেরেছিস? তোর দুই বছর আগে এসএসসি পাস করেই তো এখন এইচএসসি তে আসি, তাই না? তো এত ভাব আমার সাথে নিস না। আমার পড়াশোনা তিন মাসের মধ্যে শেষ করতে হয়, তিন মাসের মধ্যে তোদের থেকে 100 গুণ বেশি পড়াশোনা আমার করতে হয়। তো আমার সাথে তোর আর যত বড়া তো আপনাদেরই, আর আমরা যে দিনে পাঁচটা সাতটা প্রাইভেট করে বেড়াই সেটা তো আপনারা চোখে দেখেন। তুই এখন এত সুখে আছিস এই জন্য বুঝতে পারতেছিস না, আমাদের মতো যখন এইচএসসি তে উঠবি তখন বুঝতে পারবি যে আসলে কত ধানে কত চাল। এসএসসি আর এইচএসসি শোন, তোরা যে কতটা সুখে আছিস তোরা দুইজন এটা যদি তোরা একবার বুঝতে পারতিস, এই এই আমার পর্যায়ে যখন আসবি তখন বুঝতে পারবি আসলে কত ধানে কত চাল। হ্যাঁ ভাই বুঝছি, যত কষ্টে আপনারা দুইজনই আছেন আর আমাদের এইচএসসি ক্যান্ডিডেটদের কোনো প্রেশার নেই, একদম রিল্যাক্সে আছি। এই এই এসএসসি যদি পাস না করতেন না তাহলে আর এখন ওই যে ফটর ফটর করা লাগতো না, যে এইচএসসি আর অ্যাডমিশন ক্যান্ডিডেট এই সব বলে। আরে হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি যে এসএসসি পাস করে আসছি দেখেই তো আমি জানি যে তোর এসএসসি তো কত আরাম, এইচএসসি তে উঠলেই হয়ে যাবে ঘুম হারাম। অ্যাডমিশন ক্যান্ডিডেটদের কাছে দিনে 24 ঘন্টাকে কম মনে হয়, আমাদের কাছে মনে হয় যে দিনে 24 ঘন্টা না 48 ঘন্টা হলে মনে হয় আমাদের পড়াশোনা আমরা ঠিকঠাক করতে পারতাম, বুঝেছিস? হ্যাঁ তা তো বটেই, অবশ্যই। বুঝছেন ভাই, আমি ভাবছিলাম যে এইচএসসি তে উঠে আর্টস নেই, বাপ মায়ের প্রেশারে আমি নাকি সায়েন্স নিতেই হবে, সায়েন্স না নিলে নাকি জীবন ধ্বংস হয়ে যাবে কে নাকে বলছে, এই কারণে এখন এই যে সায়েন্স নিয়ে ডাব্বা মারতেছি। ফারা একাডেমিতে ভর্তি হতে হয় এই জন্য 11-12 উঠে। ভাই আপনি জ্ঞান দেন ঠিক আছে, কিন্তু এই তর্কের মাঝখানে আপনি আবার অ্যাড দিয়েন না। অ্যাড না রে পাগল, এসএসসি পর ফারা একাডেমিতে ভর্তি হোস কাজে আসবে। আচ্ছা ভাই এত জায়গা থাকতে ওখানেই কেন পড়তে হবে? কারণ এখানে স্টুডেন্টদের পাশাপাশি প্যারেন্টসদেরও কাউন্সেলিং করানো হয়, শুধু তোরে পড়াবে না, তোর প্যারেন্টসদেরও বুঝাবে যে কোন জায়গায় সন্তান পড়লে ভাই সে তখন ভর্তি হওয়া যা হওয়ার হবে না। কিন্তু ভাই এসএসসি ক্যান্ডিডেটদের কিন্তু সব থেকে বেশি প্রেশার, এটা আপনাদের স্বীকার করতেই হবে। এইচএসসিতে ওর্ড 11-12 পড়াশোনা বইগুলো খুলে দেখ, তারপর বুঝবি। ধুর এসএসসি এইচএসসি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মতো এত পড়াশোনা পৃথিবীর আর কারণে, এত প্রেশার শুধু আমাদেরই। না 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 ভাই পড়াশোনা আমাদেরই বেশি, বললাম তো এইচএসসিতে ওর্ড বইগুলো খুলে দেখ তারপর বুঝবি, বললাম তো এসএসসি এইচএসসি ওরা এখনও জ্ঞানের সমুদ্রের তীরে আছে আর আমরা সমুদ্রের গভীরে এখন হাবুডুবু খাচ্ছি। উদয় আপনাদের সাথে তর্কের সাথে আমারও অনেক পড়াশোনা আছে, আপনারা মিলে আসিস তর্ক কর, আমি আমার অনেক আমার তো ফিল করার সময় আমি তর্ক করতে পারবো। ইউনিভার্সিটি ভাই আপনি তো পুরো টাইম শুনেই গেলেন আর খেয়েই গেলেন, কিছুই বললেন না, আপনার কি কিছু বলার আছে? আসো বুঝবা। 11-12 যারা আছো তারা ফারা একাডেমিতে ভর্তি হতে পারো, বাংলাদেশে এই প্রথম পাঠ্যপুস্তক বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে এখানে পড়ানো হয়, পাশাপাশি প্যারেন্টসদেরও কাউন্সেলিং করানো হয়। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ তুমি নিতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটা দেখে যারা যাবে তাদের সম্পূর্ণ ভর্তি ফি ফ্রি। সো আজই ভর্তি হয়ে যাও ফারা একাডেমিতে। থ্যাংক ইউ।